হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিও ফিউচার। তোমরা ইতিমধ্যেই জানো যে মুর্শিদাবাদ জেলায় আইসিডিএসের যে নিয়োগ প্রক্রিয়া সেটি শুরু হয়েছে, তার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। হেল্পার এবং ওয়ার্কার ফ্রেশ রিক্রুটমেন্ট এবং সেই সঙ্গে যারা হেল্পার রয়েছে তাদের প্রমোশনের জন্য। কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে লেগেই বিভিন্ন রকম সমস্যার তোমাদের সম্মুখীন হতে হচ্ছে, বা তোমরা বিভিন্ন রকম অপশান যেগুলো রয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপের যে অপশানগুলো রয়েছে সেগুলোতে তোমাদের মনে কিছু কিছু কনফিউশন তৈরি হয়েছে। তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি করছি। তোমরা সেগুলো নিয়ে কমেন্ট করছো, আমাকে পার্সোনালি জানিয়েছো। যেমন হচ্ছে কি যে আমরা যে হেল্পার ইয়া ওয়ার্কারের দুটো পোস্ট বেরিয়েছে, দুটোতে কি অ্যাপ্লাই করতে পারবে কি না সেই বিষয়ক, বা অনেকে বলছো যে জেনারেল অপশান আসছে না, বা হচ্ছে যাদের ভোটার কার্ড নাই তারা কি করবে, বা এই পরীক্ষার যে সিলেবাস সেগুলো কী কী রয়েছে, বা অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে পাবে, কবে পাবে, বা অনলাইন যে ফর্মটা ফিল আপ হলো সেটা প্রিন্ট করে কি কোনো অফিসে জমা দিতে হবে, বা যাদের হায়ার কোয়ালিফিকেশান রয়েছে কিন্তু ভাবছো যে অ্যাপ্লাই করবে, যেমন বিএ এমএ এরকম যোগ্যতারও যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কি করবে, বা এই পরীক্ষাটা নিয়ে অনেকে কৌতূহল আছো যে এই পরীক্ষার পরে কীরকম ধরনের চাকরি, সেটা কি পার্মানেন্ট, তাদের বেতন কত, এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। তার আগে বলে রাখি, এই পরীক্ষায় অর্থাৎ হেল্পার ওয়ার্কারের যে পরীক্ষাটা হবে তার পরীক্ষার ডিটেলস, সিলেবাস এবং সেই সিলেবাস ভিত্তিক বিভিন্ন রকম আলোচনা সেগুলোও কিন্তু আমরা এই চ্যানেলে করব। তো অবশ্যই যারা এই পরীক্ষাটি দিবে তারা কিন্তু এই চ্যানেলটিকে ফলো করো। আমরা কিন্তু সামনেই বিভিন্ন রকম ক্লাস নিয়ে আসতে চলেছি, যেখানে যে সিলেবাসগুলো রয়েছে এই পরীক্ষার সেই সিলেবাস ভিত্তিক বিভিন্ন আলোচনাগুলো করব। কোন বই পড়তে হবে, কী কী পড়তে হবে, সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তো চলো আমরা আলোচনাটা শুরু করি। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটি তোমরা করছো সেটি হচ্ছে যে হেল্পার ওয়ার্কার দুটোই যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে করা যাবে কি না। তো করা যাবে, তুমি একটা সাবমিট করবে, তারপরে দেখবে যে সেই সাবমিটে যাওয়ার পর সেখান থেকে লগ ইন করে আবার কোনো ফর্ম ফিল আপ করা হচ্ছে কি না নিউভাবে। যদি না হয়ে থাকে তাহলে কি করবে, তোমার আরেকটি নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে কিন্তু রেজিস্টার করবে, তাহলেই কিন্তু তুমি করতে পারবে। আর একটি মোবাইল নাম্বার দিয়ে তোমার নামটাকে রেজিস্টার করবে, করে সেখানে ধরো একটাতে হেল্পার দিয়ে করলে একটা মোবাইল নাম্বারে, আর একটাতে ওয়ার্কারে করলে। যেহেতু পরীক্ষার ডেট আছে আলাদা, ফলে সেইভাবেই কিন্তু রাখা হয়েছে যাতে করে দু হেল্পার এবং ওয়ার্কারে দুটো করে অ্যাপ্লাই করতে পারে, এবং তার জন্যই দুটো কিন্তু এক্সামের ডেট আলাদা রাখা হয়েছে। এই গেল প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় হচ্ছে জেনারেল অপশান আসছে না বলছে অনেকে। জেনারেল অপশান আসছে না, কিন্তু জেনারেলের আর একটি টার্ম যেটিকে বলা হয় আনরিজার্ভড, সেটি কিন্তু দেখবে তোমাদের ফর্ম ফিল আপে আসছে। তাহলে যারা জেনারেল রয়েছে তারা আনরিজার্ভড বা ইউআর এই অপশানে কিন্তু ক্লিক করবে। সেই সঙ্গে অনেকে বলছো যে ভোটার আইডি আমার এক জায়গায় রয়েছে কিন্তু আমি থাকি হয়তো বিবাহ সূত্রে, কেউ অন্য জায়গায় থাকো অর্থাৎ শ্বশুরবাড়িতে থাকো, তো তার জন্য সমস্যা হচ্ছে যে কোন জায়গায় আমি অ্যাপ্লাই করব। তো যেহেতু এখানে বলেই দিয়েছে যে তোমার যোগ্যতা অর্থাৎ বাসস্থানের প্রমাণপত্র এখানে এপিক ধরা হচ্ছে বা ভোটার কার্ডকে যোগ্যতা ধরা হচ্ছে, তো তার জন্য তোমাদের যেখানে তোমাদের ভোটার কার্ড রয়েছে সেইখান থেকেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যাদের ভোটার কার্ড নাই তাদের অন্য ব্যাপার, কিন্তু যাদের ভোটার কার্ড রয়েছে তাহলে যেখানে তাদের ভোটার কার্ড রয়েছে সেইখানে কিন্তু তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই গেল, যাদের ভোটার কার্ড নেই তাদের জন্য বলে রাখি, তারা কি করবে, তারা তাদের যে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্র বা যে পঞ্চায়েতে তুমি অধীনে রয়েছো সেখানকার পঞ্চায়েতের যে প্রধান রয়েছে তার কাছ থেকে একটা শংসাপত্র, সচিত্র শংসাপত্র অর্থাৎ ফটোসহ একটি শংসাপত্র বা সার্টিফিকেট নিতে পারো, বা হচ্ছে পৌরসভা যদি তোমার এলাকা হয় তাহলে সেই পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে, জেলার সভাধিপতির কাছ থেকে, পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে, ডিএম, এসডিও, বিডিও যে কোনো একজনের সার্টিফিকেট কিন্তু তোমাকে রাখতে হবে সচিত্র প্রমাণপত্র, সচিত্র পরিচয়পত্র হিসাবে। এবং এক্ষেত্রে এটাও বলা হয়েছে যদি তুমি নির্বাচিত হও তখন কিন্তু তোমাকে যোগদানের আগে সেই পঞ্চায়েতের অধীনে তোমাকে কিন্তু সেই ঠিকানায় কিন্তু এপিক কার্ড থাকতে হবে, অর্থাৎ যোগদান বা এই কাজে যোগদানের সময় কিন্তু তোমাকে এপিক কার্ড ছাড়া কোনো কিন্তু কিছু অ্যালাউ করা যাবে না। এই গেল, এবার আসি যে অনলাইন ফর্ম ফিল আপের সময় বা তারপরে সাবমিট করার পর যে প্রিন্ট যে ফর্মটা তোমরা পেলে সেই ফর্মটা কি কোনো অফিসে জমা দিতে হবে, তাহলে এক্ষেত্রে বলে রাখি সেই ফর্ম কোথাও জমা দিতে হবে না, সেটি তোমার কাছে প্রিন্ট করে ভালোভাবে রেখে দাও।
অনলাইন যেটা তুমি জমা দিলে অনলাইনে, সেটাই কিন্তু তাদের সংশ্লিষ্ট দপ্তরে জমা পড়ে গেছে, সেটাকে আর কোনো অফিসে কোনো ঠিকানায় কিছুতে পাঠাতে হবে না। নেক্সট হচ্ছে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছো তারা প্রশ্ন করছো যে আমাদের কি অ্যাপ্লাই করা যাবে। তাহলে এক্ষেত্রে যারা সেই জেলায় বা যে পঞ্চায়েতের নাম বলা হয়েছে নির্দিষ্ট কোনো পদের জন্য, সেই পঞ্চায়েতের অধীনে যারা বসবাসকারী তারাই কিন্তু একমাত্র এক্ষেত্রে আবেদন করতে পারবে। অন্য ডিস্ট্রিক্ট, অন্য পঞ্চায়েত, কোনো কিছু থেকে কিন্তু কোনো অ্যাপ্লাই করা এখানে গ্রাহ্য হবে না। যে পঞ্চায়েতে ভ্যাকেন্সি রয়েছে সেই পঞ্চায়েতেই তাকে অ্যাপ্লাই করতে হবে, এবং সে যদি সেই পঞ্চায়েতের বাসিন্দা হয় তবে। এই গেল। এবার হচ্ছে, আরও অনেকে প্রশ্ন করছে যে আমাদের ডিস্ট্রিক্টের কবে বেরোবে। যেহেতু একটা ডিস্ট্রিক্ট বেরোলো, তাহলে আশা করা যায় যে অন্য ডিস্ট্রিক্টও খুব তাড়াতাড়ি তাদের রিক্রুটমেন্ট প্রসেস চালু করবে। আমরা সেদিকে নজর রাখছি, যে মুহূর্তেই অন্যান্য অন্য কোনো ডিস্ট্রিক্টে যদি সেই ফর্ম বের হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। নেক্সট, অ্যাডমিট কার্ড কীভাবে পাবে। অ্যাডমিট কার্ডের জন্য আমরা যখন অ্যাডমিট কার্ড রিলিজ হবে তখন কিন্তু এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাছাড়াও তোমরা জেনে রাখো যে অ্যাডমিট কার্ড তোমরা যারা প্রমোশন হেল্পার থেকে ওয়ার্কার যারা প্রমোশন হবে তাদের অ্যাডমিট কার্ড রিলিজ হবে 14/1/2023, অর্থাৎ 14 জানুয়ারি 2023 তারিখে বেলা 11টা থেকে। এবং তাদের এক্সাম হবে, রিটেন এক্সাম হবে, লিখিত পরীক্ষা হবে প্রমোশনের জন্য 22 জানুয়ারি বেলা 1টা থেকে 12টা থেকে 1টা। যদি চলে আসি এবার যারা ফ্রেশ হেল্পার রিক্রুটমেন্ট, অঙ্গনওয়াড়ি হেল্পার বা সহায়িকা এই পদের জন্য অ্যাডমিট পাওয়া যাবে অনলাইনে, এই ওয়েবসাইটেই পাওয়া যাবে 22 জানুয়ারি থেকে বেলা 1টা থেকে, এবং তাদের এক্সাম হবে 29 জানুয়ারি 2023 বেলা 12টা থেকে 2টা পর্যন্ত। ফ্রেশ ওয়ার্কার, ICDS ওয়ার্কার এই রিক্রুটমেন্টের জন্য অ্যাডমিট কার্ড পাওয়া যাবে 29 জানুয়ারি 2023 তারিখ বেলা 11টা থেকে, এবং তাদের পরীক্ষা হবে 5/2/2023 বেলা 12টা থেকে 2টা পর্যন্ত। অর্থাৎ 5ই ফেব্রুয়ারি পরীক্ষা হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য, নিয়োগের জন্য। এই হলো অ্যাডমিট কার্ড রিলেটেড। এছাড়াও আমরা কিন্তু জানিয়ে দেবো, অ্যাডমিট কার্ড ছাড়লেই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো যে হ্যাঁ তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ করেছে, তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি সেটা দিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করো। এবার আসছি সিলেবাস। সিলেবাসের ক্ষেত্রে দেখো, প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে প্রমোশনের দিকে যদি আমরা তাকাই যে প্রমোশনের কী সিলেবাস রয়েছে। তাহলে দেখো, প্রমোশনের ক্ষেত্রে বলেইছিলাম যে তোমাদের হচ্ছে 35 নম্বরের পরীক্ষা দিতে হবে প্রমোশনের ক্ষেত্রে। তাহলে এদিকে তাকাও, প্রমোশনের ক্ষেত্রে কী কী থেকে প্রশ্ন পড়বে। পাটিগণিত থেকে পড়বে 10 নম্বর, সেটি অষ্টম মানের হবে, অর্থাৎ 7, 8 বা 6 বইয়ের যে ধরনের পাটিগণিতের অঙ্কগুলো রয়েছে সেই পাটিগণিতের অঙ্ক, লসাগু অসাগু সরল থেকে শুরু করে বিভিন্ন যে পিতাপুত্রের অঙ্ক বা নল যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে শুরু করো। দ্বিতীয় হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 10 নম্বরের। আমরা এই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব আমাদের চ্যানেলে। নেক্সট হচ্ছে ইংরেজি ভাষা থেকে থাকবে 10 নম্বর, যেমন আর্টিকেল, প্রিপোজিশন, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন রকম ট্রান্সলেশন ছোটো ছোটো, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, বিভিন্ন রকম ওয়ার্ডের মিনিং, এরকম জিনিসপত্র কিন্তু থাকবে ইংরেজি ভাষা থেকে 10 নম্বর। সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 5 নম্বর। এই হলো মোট 35 নম্বরের পরীক্ষা যারা প্রমোশনের পরীক্ষা দেবে তাদের জন্য। এবার যদি চলে আসি আমরা, নেক্সট আসছি, দেখো এটা হচ্ছে তোমার অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য। তাহলে অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য যদি আমরা সিলেবাসটার দিকে তাকাই, তাহলে দেখতেই পাচ্ছ সিলেবাসটা হচ্ছে 90 নম্বরে তোমাকে রিটেন পরীক্ষা দিতে হবে। তার মধ্যে বাংলা ভাষায় থাকবে 150 শব্দের মধ্যে একটি রচনা লিখন অষ্টম শ্রেণীর মানের। কীরকম রচনাগুলো হবে একটু তোমরা এক্ষেত্রে নারী বা শিশু এই রকম রিলেটেড যে সমস্ত বা পরিবেশ এই রিলেটেড রচনাগুলো একটু পড়াশোনা শুরু করে দাও। 8, 9 এই ক্লাসের যে রচনাগুলো আছে মূলত শিশুশ্রম, পরিবেশ দূষণ, তারপরে হচ্ছে নেশা, ড্রাগের নেশা, এরকম ধরনের প্রশ্নগুলো বা যে রচনাগুলো রয়েছে সেগুলো সেই রিলেটেড তোমরা রচনা পড়া শুরু করে দাও। সেখান থেকে থাকবে 15 নম্বর, পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান এগুলো থেকে থাকবে 15 নম্বর, ইংরেজি থেকে থাকবে ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, অর্থাৎ ওই রকমই ছোটো ছোটো টেন্স বা হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন এগুলো থেকে থাকবে, সরল অনুবাদ অর্থাৎ ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি এরকম কিছু করতে দেওয়া থাকবে, সেখান থেকে 20 নম্বর, মোট 20 নম্বর ইংরেজি থেকে, এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন হচ্ছে 20 নম্বর।
এই হলো। এবার এখানে দেখো একটা লক্ষ্য করো, লেখা আছে এই পাঁচটি যে ক্ষেত্র বলা হলো, এই পাঁচটি ক্ষেত্রে সর্বমোট ন্যূনতম 30 নম্বর না পেলে কোনো প্রার্থীকেই মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না। এই শর্ত কিন্তু সবার জন্য, লিখিত পরীক্ষায় পাস করলেও মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে কিন্তু তার যে মেধা তালিকা, সেই মেধা তালিকা কিন্তু তৈরি হবে। প্রবেশপত্র প্রার্থীকে নিজেকেই নির্ধারিত সময়সীমার মধ্যে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে এবং সেটা যেন রঙিন প্রিন্ট হয়। এক্ষেত্রে প্রার্থীকে কোনো প্রকার প্রবেশপত্রই ইমেল বা ডাকযোগে সরাসরি হাতে হাতে পাঠানো হবে না। 1:5 অনুপাতে শূন্যপদ সংখ্যা ইষ্টু মৌখিক পরীক্ষায় আহ্বান পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা মৌখিক পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ একটা যদি সিট থাকে মৌখিক তোমার রিক্রুটমেন্টের জন্য, তাহলে 5 জনকে কিন্তু সেই লিখিত পরীক্ষা থেকে ডাকা হবে। লিখিত পরীক্ষায় পাস করলেই যে তুমি ইন্টারভিউ ডাক পাবে তা কিন্তু নয়, অর্থাৎ যে সিট থাকবে তার 5 গুণ বেশি পরীক্ষার্থীকে কিন্তু ডাকা হবে। এই হলো তোমার হেল্পারের জন্য। এবার আমরা যদি চলে আসি ওয়ার্কারের জন্য, তাহলে দেখো আমরা সিলেবাসটা একটু দেখে নিচ্ছি ওয়ার্কারের জন্য। ওয়ার্কারের সিলেবাসের দিকে তাকাও, এক্ষেত্রে বাংলা ভাষায় 150 স্তম্ভের মধ্যে একটি রচনা লিখতে হবে, সেটি 15 নম্বর। পাটিগণিত থাকবে 20 নম্বর। পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান 15 নম্বর। ইংরেজি 20 নম্বর। সাধারণ জ্ঞানের প্রশ্ন একই বিষয়বস্তু হেল্পারের মতনই, এক্ষেত্রেও তাই, সব নিয়মকানুন একই। অর্থাৎ এই এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ এখন থেকে তোমরা কিন্তু 7-8 বই পড়া শুরু করে দাও, তাদের যে বিজ্ঞান বই রয়েছে সেগুলো এবং সেই সঙ্গে তাদের যে অঙ্ক বই, ইংরেজি বই রয়েছে সেই বিষয়ক বিভিন্ন রকম পড়াশোনা কিন্তু শুরু করে দাও। পরীক্ষায় দেখো আছে 90 নম্বর এবং সেই সঙ্গে ভাই ভাই আছে 10 নম্বর। অর্থাৎ এই 90-এর মধ্যে যারা সবচেয়ে বেশি নাম্বার পাবে তারাই কিন্তু মেরিট লিস্টে স্থান পাবে। অর্থাৎ পড়াশোনাটা কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, হেল্পার, ওয়ার্কার বা প্রমোশন সব কিছুতেই, যেহেতু মৌখিকের নাম্বার বা ভাইভার নাম্বার খুব কম এবং রিটেন পরীক্ষার দিকে জোর দেওয়া হয়েছে, ফলে তোমাদের প্রস্তুতিটা কিন্তু খুব ভালো হওয়া প্রয়োজন। এই হচ্ছে। এবার আর একটা প্রশ্নতে আসি, সেটি হচ্ছে হায়ার কোয়ালিফিকেশান থাকলে কি করবে। হায়ার কোয়ালিফিকেশান থাকলে তোমাদের দেখবে ফর্ম ফিল আপে একটা অপশান রয়েছে হায়েস্ট কোয়ালিফিকেশান, সেখানে তোমাদের যেটা হায়েস্ট কোয়ালিফিকেশান যার এমএ রয়েছে, বিএড রয়েছে, যেটা রয়েছে, যেটা তুমি লাস্ট করেছো সেটা কিন্তু দিয়ে দেবে, কোনো রকম লুকানো ব্যাপার নেই এখানে, তুমি ওখানে দিয়ে দেবে। এবার বেতন কত, এই দিকে আসি, যে এই চাকরি কিন্তু পারমানেন্ট সেটা কিন্তু ঘোষিত নয়, অঘোষিত একটি পারমানেন্ট জব এটি, স্বেচ্ছাসেবামূলক। এবং এক্ষেত্রে যারা ওয়ার্কার হিসাবে নিয়োগ পাবে তাদের বেতন হবে 8,250 টাকা এবং যারা হেল্পার বা সহায়িকা হিসাবে নিয়োগ পাবে তাদের বেতন হবে 6,300 টাকা। এই হচ্ছে ডিটেলস যে আলোচনা সেটি। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দাও, যাতে করে এই ইনফরমেশানগুলো প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং তারাও কোনো রকম কোনো অসুবিধায় না পড়ে, তাদের কনফিউশন সেগুলো দূর হয়ে যায়। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সেই সঙ্গে বলে রাখি, বিভিন্ন যে সিলেবাস ভিত্তিক আলোচনা সেগুলো কিন্তু খুব শীঘ্রই এই চ্যানেলে আসতে চলেছে, অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।